আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গাইবান্ধায় ভোট গ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে গাইবান্ধা সরকারি কলেজ মিলনায়তনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে 800 সরকারি ও বেসরকারি কর্মকর্তা অংশগ্রহণ করেন। দিনব্যাপী প্রশিক্ষণে স্পেশালাইজড প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার কামাল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব সহ অন্যান্যরা।